আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। যারা প্রাইভেট ব্যাংকে সাধারণত পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে সাধারণত সবচেয়ে যে বিষয়টা হয় রিটেন অংশটা অনেকেই ভালো করতে পারেন না। সো রিটেন অংশটা সাধারণত কোন বই থেকে পড়বেন এইটা বিষয়ে আপনাদের ধারণা নাই অনেকেরই। সো আজকে আমি আপনাদেরকে সাধারণত প্রাইভেট ব্যাংক যে রিটেন, এই রিটেন যে প্রশ্ন ব্যাংক সহ সম্পূর্ণ যে বুকলিস্ট, এই বুকলিস্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। সো ট্রান্সলেশন থেকে শুরু করে প্রাইভেট ব্যাংকের রিটেন যে অংশটা কোন কোন বই থেকে পড়তে পারবেন সেই বিষয়টা আপনারা জেনে নিতে পারেন। সো রিটেন যে প্রশ্ন ব্যাংক, এটা সাধারণত আপনারা ফ্যাকাল্টি বেসড অর্থাৎ বিআইবিএম, এফবিএস, আইবিএ, আর্টস কিংবা এইউএসটি বা সোশ্যাল সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে আদার ফ্যাকাল্টি, এই সকল ফ্যাকাল্টির যে বই প্রশ্ন ব্যাংক রিটেনের, এই প্রাইভেট ব্যাংক থেকে শুরু করে গভর্নমেন্ট ব্যাংকের সকল, সেটা সাধারণত এই যে রিসেন্ট পাবলিকেশনসের এই বইটাতে রয়েছে। আপনারা সাধারণত এই বইটা প্রথম সংগ্রহ করতে পারেন প্রশ্ন ব্যাংক সম্পর্কে জানার জন্য, বিগত সালের প্রশ্নগুলো দেখার জন্য রিটেনের। দেন ফোকাস রাইটিং বা এসে এখানে একটা চলে আসে অবশ্যই, ম্যাথমেটিক্স থাকে, ট্রান্সলেশন থাকে এবং অনেক ক্ষেত্রে জেনারেল নলেজ থাকে। সব ব্যাংকে কিন্তু জেনারেল নলেজ থাকে না, যেমন আপনার ইউসিবি ব্যাংকের জেনারেল নলেজ থাকে, আবার অনেক ব্যাংকে, বেশিরভাগ ব্যাংকেই থাকে না। ইউসিবি ব্যাংকের রিটেনে সাধারণত জেনারেল নলেজ থেকে থাকে। দেন ফোকাস রাইটিং বা এসেটার জন্য আপনারা কাবিল মাহমুদ স্যারের ফোকাস রাইটিং অ্যান্ড উইথ ট্রান্সলেশন যে বইটা রয়েছে এই বইটা দেখতে পারেন। এই বইটা বিগত সালের যে ফোকাস রাইটিং বিষয়াবলী সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন, ফোকাস রাইটিংটা কীভাবে লিখতে হয়, সিচুয়েশন বেসড যে বিষয়গুলো ওয়ান বাই ওয়ান কীভাবে নিয়ে আসবেন এইটা। দেন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স কিন্তু অবশ্যই থাকবে এবং কি এটা হচ্ছে ব্যাংকে চাকরি পাওয়ার জন্য একটা কি হচ্ছে ম্যাথমেটিক্স, সে আপনাকে প্রথমে সাধারণভাবে বাংলায় জানতে হলে খায়রুলসের বেসিক ম্যাথ থেকে দেখে নেবেন। দেন ব্যাংকের জন্য প্র্যাকটিস জন্য অ্যাডভান্স ম্যাথ থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। দেন খায়রুলসের যদি আরও প্র্যাকটিস করতে চান, খায়রুলসের রিটেন যে ম্যাথ রয়েছে এই রিটেন ম্যাথ থেকে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ভালো করতে পারবেন, বিগত সালের প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন। ট্রান্সলেশনের জন্য এম এ মহিউদ্দিন স্যারের যে ট্রান্সলেশন বইটা রয়েছে এই বইটা থেকে আপনার এমসিকিউ প্লাস রিটেন দুইটা অংশেই ভালো করতে পারবেন, অন্তত রিটেনের ক্ষেত্রে তো অনেক ভালো করতে পারবেন। এই বইটা ফলো করতে পারেন, এই বইটা থেকে বিগত সালের প্রশ্ন সহ এমসিকিউ এর প্রশ্ন এবং রিটেনের যে ট্রান্সলেশনটা চলে আসে অবশ্যই এটা প্র্যাকটিস করতে পারবেন। জেনারেল নলেজ সব ব্যাংকে আসে না, তবে যতটুকু আসে গভর্নমেন্ট ব্যাংকেও আসে, সেই বিষয়টা সাধারণত এই কাবিল মাহমুদ স্যারের ব্যাংক এমসিকিউ ডাইজেস্টকে দেখে নিতে পারেন। এর পাশাপাশি সাধারণত আপনারা ব্যাংক জিকে যে বইটা পাওয়া যায় জেনারেল নলেজের উপরে এই বইটা থেকে দেখে নিতে পারেন, তবে এটা ওভারঅলই প্রাইভেট ব্যাংকের জন্য জেনারেল নলেজটা দরকার হয় না। আপনারা এটার বিষয়ে এতটা বেশি এ করার দরকার নাই। আর ওভারঅল রাইটিংয়ে ভালো করতে হলে আপনাকে কাবিল মাহমুদ স্যারের